আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুস্থান বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি খুবই মজার একটা পারফেক্ট ফুডিং রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যাদের পুডিং ভেঙে যায় কিংবা ফেটে যায় বা ছিদ্র ছিদ্র হয়, পারফেক্টভাবে জমে না, তাদের জন্য এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি, এর সাইডগুলি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এগুলি সহজ দিতে পারেন, কিন্তু তাহলে কালারটা একটু আলাদা হবে। তাই আমি সাইডগুলি কেটে নিচ্ছি, কেটে পিস পিস করে নেবেন। এভাবে দেখুন প্রতিটা রুটি আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায়। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আপনারা আপনাদের মোল্ডের সাইজ অনুযায়ী দুধ দিবেন, আর এই রেশিও অনুযায়ী দিয়ে নেবেন। আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। আমি এখানে 4টা ডিম ইউজ করব। দেখুন দুধ সামান্যভাবে ফুটিয়ে নিব, খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, জাস্ট একটা বলক তুলে নেব। কারণ আমি যেহেতু পাউরুটি ইউজ করতেছি তাই দুধ বেশি ঘন করার প্রয়োজন নেই। আর যদি দুধ বেশি ঘন করেন তাও করতে পারেন, তাহলে স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যাবে। দেখুন আমি দুধ ফুটিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সবটুকু পাউরুটি। আমি ভিজিয়ে 10 মিনিটের মতো রাখবো এবং তার মধ্যে একটু ঠান্ডাও হয়ে যাবে। দেখুন এবার চেপে চেপে একটু ডুবিয়ে দিতে হবে, তাহলে সবগুলি পাউরুটি একদম খুব সফট হয়ে যাবে। হয়ে গেছে। এদিকে আমি এই ফাঁকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি, এর জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আমি দিয়ে একদম নাড়ানাড়ি করবো না, হাই হিটে আছে আমার চুলাটা, যখন একরকম গোলে গোলে আসবে দেখুন সে অবস্থায় আমি এটা নেড়ে দিব। এভাবে নেড়ে দিতে হবে আর চুলাটা বন্ধ করে দিবেন। তাওয়াটা যে গরম হয়েছে এতে সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন এটা হয়ে গেছে। আমি মোল্ডে ঢেলে নিচ্ছি, আর মোল্ডে ঢেলে সঙ্গে সঙ্গে চারদিকে ঘুরিয়ে নিতে হবে, না হলে ক্যারামেলটা জমে যাবে। আর সব দিকে ঘোরানো যাবে না, এভাবে ক্যারামেলটা পারফেক্ট হবে না। দেখুন পারফেক্ট একটা ক্যারামেলও তৈরি হয়ে গেল। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য এবং সেট হওয়ার জন্য রেখে দিব। এইভাবে আমি অন্য প্রিপারেশন করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম, আরও এখানে নিয়ে নেবো আমি 2টা ডিমের কুসুম। এখানে আমি সাদা অংশটা আর নিচ্ছি না, 2টা কুসুম নিয়েছি। এতে হবে কি পুডিংয়ের কালারটা সুন্দর আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই মিশ্রণ যা দুধে পাউরুটি ভেজানো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখন আমি এতে মিক্স করে নিব ডিমগুলো, মিক্স করে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। আমি চলে যাচ্ছি ব্লেন্ড করতে। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে, এর উপরে কিছুটা ফেনা ফেনা উঠে আসছে, এগুলি ফেলে দিবেন। আর আমি একটা চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এতে হবে কি পুডিংটা স্মুথ হবে, গায়ে কোনো ছিদ্র ছিদ্র ভাব হবে না, একদম স্মুথ একটা পুডিং তৈরি হয়ে যাবে। এর উপরে যে ফেনাটা আসছে এটা সামান্য তুলে ফেলবেন, তাহলে পুডিংটা আরও সুন্দর হবে। আমি 1 চামচ দিয়ে এটা হালকা তুলে নিয়েছি। দেখুন এবার করে একসঙ্গে করে নিতে হবে, তারপর আস্তে আস্তে তুলে নিতে হবে, যতটা সম্ভব উপরে ফেনাটা তুলে ফেলে দিবেন। দেখুন আমি এভাবে তুলে নিচ্ছি। আপনারা যদি পারফেক্ট একটা পুডিং তৈরি করতে চান তাহলে সম্পূর্ণ আমার রেসিপিটা ফলো করবেন, তাহলে আপনাদের পুডিংটাও আমার মতোই পারফেক্ট হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আপনারা ঢাকনা না থাকলে সেক্ষেত্রে ফয়েল পেপার ইউজ করতে পারেন। আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে একটা স্ট্যান্ড দিয়ে এর উপর দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি খুব বেশি দিব না, স্ট্যান্ড সমান সমান করে আমি পানি দিয়েছি। পানিটা ফুটে উঠলে আমি চুলাটা কমিয়ে একদম লোয়ে করে দিব, একদম লোয়ে যতটা করা যায়। পানি ফুটে ওঠার অপেক্ষা করছি দেখুন। আর ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি ঢাকনা। পানিটা ফুটে উঠেছে, আমি চুলাটাও একদম লোয়ে করে দিয়েছি। এভাবে ঢেকে আমি 35 থেকে 40 মিনিটের মতো এটা রান্না করে নিব। এর মধ্যে পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে। দেখুন পুডিংটা তৈরি হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কাঠিতে কিছুই আসে নাই, এটা পুরোপুরি সেট হয়ে গেছে। আমি এই অবস্থায় ঢেকে এই গরম পানির ভিতরে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত, তারপর বের করে ঠান্ডা করে নিব। দেখুন এরকম রাখলে হবে কি পুডিংটা সহজেই বের হয়ে আসবে আর স্মুথ হবে। দেখুন আর যে একটু হালকা নরম নরম ভাব আছে সেটাও ঠিক হয়ে যাবে। এখন আমি তুলে নিচ্ছি, তুলে দেখুন ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম ঘন্টা খানেকের মতো।
এখন আমি সাইডটা ছাড়িয়ে নিচ্ছি একটা চাকু দিয়ে এবং মোল্ডার করে আপনাদেরকে দেখিয়ে দিব যেটা কতটা সুন্দর হয়েছে। দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডটা ছাড়িয়ে নেবেন, তাহলে পুডিংটা সহজেই বেরিয়ে আসবে। এখন আমি একটা ডিশে এটা মোল্ড আউট করে নিচ্ছি। এ অবস্থায় একটু নরম হাতে করতে হবে যেন পুডিংটা ভেঙে না যায়। আস্তে আস্তে আমি মোল্ড তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার পুডিং, একদম স্মুথ একটা পুডিং রেসিপি। আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি এটা ভিতরটা কেমন হয়েছে। এর ভিতরটাও অসাধারণ আর খেতে কিন্তু ভারী মজার, খুবই অল্প সময়ে তৈরি করে ফেলাও যায় আর আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে এরকম একটা পুডিং হলে। আমি একটু দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা দেখুন। আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।